কেসিয়াতে ভূ ক্রিকেটার কাণ্ডের 14 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো এর কোনো সুরাহা হলো না। অভিযুক্ত ক্রিকেটারের নামধাম সহ সবকিছু বলে দিল টিসি এর কাছে। এরপরও কেন এই কাণ্ডের জল এখনো সঠিক পথে গড়ায়নি তা নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন। ভূ ক্রিকেটার কাণ্ডের নাম জড়িয়ে আছে রাজ্যের কোচ তপন দেবের। সব জেনেও টিসি এখন অবধি নিশ্চুপ কেন প্রশ্ন উঠছেই। 14 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো টিসিএতে ভুয়ো ক্রিকেটার কাণ্ডের কোনো সুরাহা করতে পারেনি রাজ্য ক্রিকেট সংস্থা। প্রাপ্ত খবর এরকম যে ভুয়ো ক্রিকেটার কাণ্ডে একটি ইন্টারনাল কমিটিও গঠন করেছে টিসিএ। তবে এই কমিটিরও কোনো কাজের গতি এখনো নজরে আসেনি কোনো ক্রিকেট প্রেমীর। ভুয়ো ক্রিকেটার শায়ন ঘোষের নামে তো পশ্চিম থানায় টিসিএ এর তরফে এফআইআরও করা হলো। পুলিশের কাজেরও কোনো গতি প্রকৃতি এই 14 দিনে নজরে এলো না। তবে একটা বিষয় তো পরিষ্কার, ভুয়ো ক্রিকেটার তো ধরা পড়লো ঠিকই টিসিএতে। এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে রাজ্যের কোচ তপন দেব, এটা খোঁজ সেই ভুয়ো ক্রিকেটারই স্বীকার করেছে মিডিয়ার সামনে। এরপরও কেন আজ পর্যন্ত সেই কোচকে একবারের জন্য তলব করলো না টিসিএর ইন্টারনাল কমিটি তা নিয়ে উঠছে এখন প্রশ্ন। সত্যতাতে চলতে বিশ্বাসী টিসিএর বর্তমান কমিটি, এর প্রমাণও তারা গত 16 জুলাই দিয়েছে। ভুয়ো ক্রিকেটার কাণ্ডের সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিয়েছে কমিটি। তবে প্রশ্ন হলো, সব জানার পরও কেন আজ পর্যন্ত সেই কোচকে কোনো ধরনের পানিশমেন্ট দিল না টিসিএ? এ নিয়েই এখন উত্তাল পুরো রাজ্যের ক্রিকেট মহল। ভুয়ো ক্রিকেটার শায়ন ঘোষ স্পষ্টভাবে যেখানে বলল তপন দেবী তার সঙ্গে 7 লাখ টাকার চুক্তি করেছিল, তার বিনিময়ে 4 লাখ টাকা অলরেডি তাকে দিয়ে দেওয়া হয়েছে। এত বড় তথ্য হাতে পাওয়ার পরও কেন এখনও তপন দেবকে টিসিএতে ডাকা হলো না তা নিয়েই কিন্তু উঠছে অবিরাম প্রশ্ন। এখন একই সঙ্গে প্রশ্ন উঠছে, সেদিন ভুয়ো ক্রিকেটারের নামে এফআইআর করা হলো, কিন্তু তপনের নামে কেন এফআইআর করা হলো না থানায়? তাহলে কি তপনকে বাঁচানোর চেষ্টা চলছে? যদি এমন না হতো তাহলে কেন এখন পর্যন্ত তার প্রতি কোনো অ্যাকশন নিল না টিসিএ? একটা প্রবাদ বাক্য কি তাহলে সঠিক, কান টানলেই মাথা আসবে? হয়তো এমনটাই। এই আর্থিক ঘোটালাতে তপন শুধু একাই জড়িত নয়, প্রাপ্ত খবর এরকম যে তার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও 2 জন টিসিএর কর্মকর্তা। তাদের মুখোশও খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে, কেননা তপনের এত বড় সাহস হয়তো নেই যে এত বড় আর্থিক স্ক্যাম সে করে নেবে একাই। আর আসল রহস্য খুব দ্রুতই উদ্ঘাটিত হবে। অপেক্ষা করুন ক্রিকেট প্রেমীরা, ভুয়ো ক্রিকেটার কাণ্ডের আসল মাস্টার মাইন্ডরা ছাড়া পাবেন না, তাদের মুখোশ জনসমক্ষে বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।